সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুটি পর্বে ত্রিকোণমিতির মান নির্ণয় করার কৌশল এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখিয়েছিলাম। এই পর্বে আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান বের করা শেখাবো এবং কেন এখানে 0 হলো, কেন অসংজ্ঞায়িত হলো এই বিষয়টাকে একটু বলার চেষ্টা করব। তো আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাচ্ছি, এখানে একটা কোণ আমরা দেখাচ্ছি। তো শুরুতেই আমরা ট্যান 90 ডিগ্রির মান বের করে দেখাবো। আমরা জানি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি, এটা কিভাবে মনে রাখতে হয় এটা আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম। তো এই যে 45 ডিগ্রি, এই কোণটাকে আমরা আস্তে আস্তে বড় করে 90 ডিগ্রি করে ফেলবো। তো আমি যদি এখান থেকে এটাকে আরেকটা রেখাংশ টানি, তাহলে এই কোণের মান আনুমানিক 60 ডিগ্রি হবে। তার মানে কোণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যখন আমার কোণটা বড় হয়ে যাচ্ছে, তখন ভূমিটা সংকুচিত হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে সংকুচিত হতে হতে যখন এই কোণটা 90 ডিগ্রি হবে বা 90 ডিগ্রির একেবারে কাছাকাছি হবে, আমরা ধরে নিলাম 89.99, এত মানে 90 ডিগ্রি, তখন আমার ভূমিটা একেবারে শূন্য হয়ে যাচ্ছে। আর লম্ব যেটা, এটা ঠিকই থাকতেছে, লম্ব ধরে নিলাম আমরা এ। তার মানে আমরা লিখতে পারি এ বাই জিরো। এটা ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে ভাগ করা হয়, সেটার কোনো সুনির্দিষ্ট মান পাওয়া যায় না। তো এই জন্য এটাকে বলতে হবে অসংজ্ঞায়িত। সকল ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে যখন শূন্য দিয়ে ভাগ করা হবে, তখন ম্যাথমেটিকে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা দেখি ট্যান 0 ডিগ্রির মান। তো এই যে 45 ডিগ্রিকে আমরা 0 ডিগ্রি করে ফেলবো, কিভাবে করব? এই কোণটাকে যখন আমরা ছোট করতে থাকবো, তখন আমার ভূমিটা, এটা কিন্তু নির্দিষ্ট থাকতেছে, এটা কিন্তু ছোট হচ্ছে না, কিন্তু লম্বটা ছোট হতে হতে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি যখন এটার সাথে মিলিয়ে দিব একেবারে, তখন আমার কোণটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি এবং লম্বটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি মানে 0 বাই নিচে ভূমির একটা মান আমরা ধরে নিতে পারি এ। শূন্যকে যখন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তখন আমরা পাই 0। সকল ক্ষেত্রে যে কোনো সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি শূন্যকে, সেক্ষেত্রে ফলাফল আসে 0। এটাও আমাদের মনে রাখতে হবে। এখানে যেহেতু আমি ট্যান বের করতে পেরেছি, তাহলে অবশ্যই কট বের করতে পারবো। তো এবার আমি দেখাবো কিভাবে সাইন নিয়ে কাজ করা যায়। সাইন মানে কি? সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আর আছে মানে আমরা ধরেছিলাম অতিভুজ। এখন সাইন কত ডিগ্রির মান বের করব? সাইন 90 ডিগ্রির মান প্রথমে বের করে দেখাচ্ছি। তো এই কোণটাকে আমরা প্রথমে ভিত্তি ধরতেছি, এটাকে 90 ডিগ্রি আমরা বানাবো। তো এখানে অতিভুজ এটা আর লম্ব এটা। তো এই কোণটাকে আমি আস্তে আস্তে বড় করতেছি, এখানে নিয়ে আসলাম, এটা 60 ডিগ্রি হলো। তো আমি যখন এই দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে, তখন কি হচ্ছে, আমার এই যে অতিভুজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কিন্তু শূন্য হচ্ছে না। যখন এইখানে চলে আসতেছে, তখন কিন্তু এই যে লম্ব এবং অতিভুজ একই সমান হয়ে যাচ্ছে, মানে এটার সাথে মিশে গিয়েছে। তো তাহলে আমরা লিখতে পারি সাইন এখানে অবশ্যই 90 ডিগ্রি, মানে লম্বকে যদি আমরা এ ধরি, তাহলে অতিভুজটাও সমান হয়ে গেল, এ হয়ে গেল, আর এ ডিভাইডেড এ 1 হয়। এই জন্য সাইন 90 ডিগ্রির মান 1 লেখা হয়। তো এবার আমরা দেখব সাইন 0 ডিগ্রির মান কিভাবে বের করি। তো আমরা আবার এই কোণটাকে ভিত্তি ধরতেছি, এই কোণটাকে আস্তে আস্তে আমি ছোট করে নিয়ে আসব। এই কোণটাকে ছোট করে নিয়ে আসতেছি, তখন আমার লম্বটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই কোণটা যখন শূন্য হয়ে গেল, তখন আমার লম্বটাও 0 হয়ে গেল। এখন আমরা লিখতে পারি কি লম্ব, লম্ব মানে কি ছিল, 0, আর অতিভুজ, অতিভুজের তো নিশ্চিত একটা মান আছে, যে কোনো মান হতে পারে। এখানে আমরা এ ধরতে পারি, এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি। তো যদি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তখন ফলাফল কি হয়, 0। তো যেহেতু আমরা সাইন বের করে দিয়েছি, কজ, সেক, ট্যান সবকিছুই এইভাবে বের করা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি এই যে এটার মান কেন 0 হচ্ছে, কেন অসংজ্ঞায়িত হচ্ছে, এটা যদি আরো ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমি একটা ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, চমক হাসানের গণিতের রঙ্গে 3 হাইরে 0, এরকম শিরোনামে। আশা করি সেই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং অনেক বেশি মজা পাবে। আজকে এ পর্যন্তই।
অবশ্যই তোমাদের মন্তব্য আমাদেরকে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।